সাবস্ক্রাইব করুন মাইনসফটেক চ্যানেল এবং বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন সব টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি ইমরান ফ্রম মাইনসফটেক। মাইনসফটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস কিংবা অন্যান্য যেসব সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের ভিতরে বাংলা লিখবেন। অনেক সময় হয় কি, আমরা বাংলা লিখতে গেলে ওইসব সফটওয়্যারের ভিতরে বাংলা লেখা ভেঙে যায়, একটা উপর আরেকটা উঠে যায়, মানে একটা বিধিবিধি অবস্থা হয়ে যায়। তো তখন মাথা পুরো হিট হয়ে যায় যে কিভাবে, কেন বাংলা লেখা হয় না, তো আমার সব কিছু তো ঠিক আছে কিন্তু কেন হয় না। তো আপনাদের মাথা হিট করার কোনো দরকার নেই, আমি আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি কীভাবে আপনারা অ্যাডোবি ফটোশপ কিংবা অন্যান্য সফটওয়্যারের ভিতরে বাংলা লিখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আর সফটওয়্যারের বাইরে ফেসবুকে কিংবা অন্য কোনো প্লেসে যদি বাংলা লিখতে চান, ইউনিকোডে, আই মিন ইউনিকোড দিয়ে কীভাবে বাংলা লিখবেন সেই ভিডিওটি যদি দেখতে চান, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক ফলো করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তাহলে সবার প্রথমে আপনাদেরকে বিজয় 52 কিংবা অবরু কিবোর্ডটি ইনস্টল করে নিতে হবে এবং সাথে একটি ফন্ট ইনস্টল করে নিতে হবে। আপনাদের যদি ফন্টের প্রয়োজন পড়ে তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক ফলো করে এক বস্তা ফন্ট আপনাদের দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ফন্ট ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করে যে কোনো একটি ফন্ট ইনস্টল করে দিন। নর্মালি ফন্টের প্রয়োজন পড়বে না, কারণ অবরু কিবোর্ড ইনস্টল করার সাথে সাথেই আপনার কম্পিউটারে সিএম রূপালি এনএসআই নামে একটি ফন্ট ইনস্টল হয়ে যাবে। তারপরে যদি আপনার ফন্টের প্রয়োজন হয় ডিসক্রিপশনের লিঙ্কে ফলো করে আপনারা ফন্ট ডাউনলোড করতে পারেন, ওইখানে এক বস্তা ফন্ট দেওয়া আছে। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনি যেই সফটওয়্যারের ভিতর বাংলা লিখতে চান সেই সফটওয়্যারটি ওপেন করতে হবে। আমি ফটোশপের ভিতর বাংলা লিখবো, আমি ফটোশপ সিসি 2015 ইউজ করতেছি। তো ওকে, দেন ফটোশপ ওপেন হওয়ার পর আপনাকে একটি নিউ ফটো ইম্পোর্ট করতে হবে, কিংবা আপনি যে জিনিসটার উপরে বাংলা লিখতে চান সেই জিনিসটা ইম্পোর্ট করে নিন, কিংবা কন্ট্রোল এন প্রেস করে একটি নিউ ক্যানভাস ক্রিয়েট করে নিন। তো আমি কন্ট্রোল এন প্রেস করে একটি নিউ আনটাইল ক্যানভাস ক্রিয়েট করে নিচ্ছি। ক্যানভাসটি ওপেন করার পরে লেফট সাইডে এই যে টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, টি, এটা তো ক্লিক করতে হবে। ক্লিক করে দেন এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে সবার প্রথমে আপনাকে ফন্ট সিলেক্ট করে নিতে হবে। আপনাকে টাইপ করতে হবে SIYAM সিএম রূপালি এনএসআই লিখে। তো দেখুন দুই নম্বর ফন্টে এসে পড়েছে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন এখান থেকে ইংলিশটাকে বাংলা করে দিতে হবে। বাংলা করে তারপর আরেকটি অপশন আছে, সেটা হলো এই সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে গিয়ে এখানে আউটপুট অ্যাট এনএসআই করে দিতে হবে। করে দিয়ে তারপর আপনাকে টেক্সট ফরম্যাট সিলেক্ট রেখে এই ক্যানভাস উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপর আপনাকে বাংলা লেখা শুরু করতে হবে। যেমন আমি যদি এখানে লিখি আমার সোনার বাংলা, লেখাটা সম্ভবত বোঝা যাচ্ছে না, আমি এটার কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে রেড করে দিই। ওকে, আমার সোনার বাংলা এটাকে একটু বড় করি। তো এখন দেখুন এখানে পারফেক্ট বাংলা লেখা হচ্ছে, কোনো বাংলার মাঝখান থেকে ভেঙে যাচ্ছে না কিংবা একটার উপর আরেকটা উঠে যাচ্ছে না। তো এভাবে আপনি চাইলে বা যত ইচ্ছা তত বাংলা লিখতে পারবেন। আরও যদি কিছু দেখি, আমি তোমায় এই পুরো ফন্টটাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, সিলেক্ট কালার, দেন ওকে। এটা হয়ে গেছে, এটা হলো টাইটেল, এটা হলো ট্যাগলাইন। তো দেখুন খুব সুন্দরভাবে বাংলা লেখা হচ্ছে। আপনারা শুধু সিএম রূপালি এনএসআই না, অনেক আরও অনেক ফন্ট আছে, ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ফন্টগুলো, ওইখান থেকে ডাউনলোড করে আপনারা বিভিন্ন স্টাইলে ফন্ট, বিভিন্ন স্টাইলে বাংলা লিখতে পারবেন। আমি আরেকটা ফন্ট সিলেক্ট করে আপনাদেরকে বাংলা লিখে দেখাচ্ছি। এখানে যদি লিখি রজনশৈলী রেগুলার রজনশৈলী, দেখুন ফন্টের স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, একদম পুরো একটা ডিজাইনের আকৃতি নিয়েছে। আমরা ফন্টটাকে একটু বড় করি, লেখাটাকে একটু বড় করে দেখাই আপনাদেরকে। দেখুন লেখাটা কত গর্জিয়াস, কত সুন্দর দেখাচ্ছে। তো এভাবে আপনারা বাংলা ফন্ট সিলেক্ট করে ফটোশপ বলেন, মানে যে সকল সফটওয়্যার আছে, ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, তারপর মাইক্রোসফটের সফটওয়্যার যেগুলো আছে, আপনি সেগুলোর ভিতরে বাংলা খুব সুন্দর বাংলা লিখতে পারবেন ফন্ট সিলেক্ট করে।
বাংলা লেখা ভাঙবে না, একটার উপর আরেকটা উঠে যাবে না, খুব সুন্দরভাবে বাংলা লিখতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নিউ নিউ ভিডিওস। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন এন্ড ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো।